অবশেষে তিন দিন পর অপহরণকারী হওয়া এক চালক সহ মারুতির গাড়ি উদ্ধার করলো ইটাহার থানার পুলিশ। গত শুক্রবার ইটাহারের চৌরাস্তা সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড থেকে চার ব্যক্তি রাত্রে 8টা নাগাদ মালদা যাওয়ার জন্য একটি মারুতি গাড়ি ভাড়া করে মালদার উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় মারুতি গাড়ির চালক মিঠুন কুণ্ডুর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে নিজের গোপন ডেরায় নিয়ে গিয়ে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে রাতে মিঠুনের মোবাইল থেকে ফোন করে তার বাড়ির অপহরণকারীরা। এরপরেই দুশ্চিন্তায় পড়ে মিঠুনের পরিবার। রাতে ইটাহার থানার ওসি অভিজিৎ দত্তের লিখিত অভিযোগ দায়ের করেন মিঠুনের দাদা লিটন কুণ্ডু। ইটাহার শহর এলাকা থেকে চালক সহ গাড়ি অপহরণ ঘটনা চাহর হতে চাঞ্চল্য ছড়ায় ইটাহার শহর সহ ছোট ছোট গাড়ি চালকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অবশেষে ইটাহার থানার পুলিশ তদন্তে নেমে ও জেলা পুলিশের একটি স্পেশাল পুলিশের দল তদন্তে নেমে গতকাল রাতে মালদা জেলার কালিয়াচক থানার বৈষ্ণবনগর এলাকায় একটি নির্জন এলাকা থেকে মিঠুন কুণ্ডু সহ মারুতি গাড়ি উদ্ধার করে। মিঠুনকে প্রাথমিক চিকিৎসা করার জন্য ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ, যদিও অপহরণকারীর কাউকে আটক করতে পারেনি পুলিশ। ইটাহার থেকে রাধারানীর রিপোর্ট, খবর 72 ঘন্টা। কিছু বলেনি যখন এটা কথা খালি বলেছি।